গোলাঘাটের মুখ্য ন্যায়িক দণ্ডাধীশর আদালতত হয়েছে কি, হঠাৎ কিয় এই ভিড় আদালতর চৌহদত? আপনি শুনিলে বা দেখিলে আচরিত হব। পুয়ারেপরা এনেদরে অজস্রজনে আহি ভিড় করিলেহি গোলাঘাটের মুখ্য ন্যায়িক দণ্ডাধীশর আদালত চৌহদত। এয়া কোনো চাকরির প্রমাণপত্র অথবা কোনো উৎসবলে অহার লোক নহয়। যান বাহন আইন ভঙ্গ করে জরিমানা আদায় দিবলৈ আহি এনেদরে আদালত চৌহদত ভিড় করিলেহি অজস্রজনে, কারণ গোলাঘাটত অভিলেখ গড়িছে যান বাহন আইন ভঙ্গকারীয়ে। আইন ভঙ্গকারীক জরিমানা ভিবলৈ আদালত চৌহদত বহুয়া হয়েছে লোক আদালত। লাইসেন্স, হেলমেট অথবা যাবতীয় নথিপত্র নথকার গোচরত শনিবারে গোলাঘাটর ন্যায়ালয়ে জরিমানা সংগ্রহ করিলে অসংখ্যজনের আদালতত, গোটেইক আদালততে সত্র ন্যায়াধীশের পর আরম্ভ করে প্রথম শ্রেণীর ন্যায়াধীশলকে লোক আদালত অনুষ্ঠিত করা হয়েছে। ইয়াত বিশেষকে দেখা গেছে যোন মটর ভেহিকল এক্টর যোনখিনি সংশোধনী করা হয়েছিল, তো কোনোবাই হয়তো গাড়িখন চলাওতে হেলমেট পরিধান করা নাই বা যাবতীয় কাগজ পত্র লগত নাছিলে, তো সেই জরিমানা বিহিবলগা হয়েছে আৰু আজি যথেষ্ট পরিমাণের জরিমানা সংগ্রহ হয়েছে আদালতত। গোলাঘাট ন্যায়ালয়ে যান বাহন আইন ভঙ্গকারীর পর এটা দিনতে জরিমানা সংগ্রহ করিলে 1,03,00,000 টাকার, আনহাতে এটা দিনের ভিতরতে 450-ও অধিক গোচরের রায় দিলে এই লোক আদালতে। অনাগত দিনত যদি গোলাঘাটবাসী যান বাহন আইনের ক্ষেত্রে সচেতন নহয়, তেনেহলে অধিক কঠোর হওয়ার হুঙ্কার যান বাহন আরক্ষীর। গোলাঘাটের পঙ্কজ হাজরিকা, দ্য নিউজ প্লাস।